আমিরাতে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে মুক্ত করতে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদেরকে আইনি সহায়তা দেওয়ার কথা বলেছেন আইনজীবীরা। আইনজীবীরা বলছেন, রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে দরকার অন্তত 57 লাখ টাকা। এমন অবস্থায় হাইকোর্টের বারান্দায় বারান্দায় ঘুরছেন ভুক্তভোগীদের পরিবার। ছোট শিশু সন্তান তার বাবার ছবি নিয়ে মুক্তির দাবি জানিয়েছে। সাজাপ্রাপ্ত প্রবাসীদের পরিবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত এ বিষয়ে সমাধান চেয়েছেন।